আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বলতে বলতে হলো ইন্দোনেশিয়ান বাটিক ইন পোশা তাসার। এই হচ্ছে যে আমার পাল্লু পোর্শনটা দেখো, আর প্রত্যেকটা তাসার আজকে তোমাদের মন ভরিয়ে দেব আমি যে বাটিক গুলো দেখবো। তোমরা বাটিক হচ্ছে পুরনো, বাটিক হচ্ছে আমরা যুগ যুগ ধরে বাটিকের নাম শুনে এসেছি, বাটিক আমরা পড়েছি। তো বাটিক হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের, সেগুলো তো তোমরা সবাই জানো, এগুলো বলে কোনো লাভ নেই। উনি আবিষ্কার করেছিলেন বাইরে গিয়ে, উনি বাটিকটাকে শিখে এসে এখানে বাটিকটাকে তৈরি করেছিলেন, যেটা হচ্ছে ট্রাডিশনাল বাটিক। এইবার সেই বাটিকটাকে ভাগ হয়ে অনেক কিছু হয়েছে। তো সেই বাটিকটা তো একঘেয়ে বাটিক আমরা চিরকাল পরবো না, যে ন্যাথল বাটিকের সঙ্গে এ বাটিক যুগ যুগ ধরে পরে আসছি। কিন্তু আজকে যে বাটিক পরবে তোমরা, বাটিক দেখবে, বাটিক কাকে বলে সেইটা আমি তোমাদের আজকে দেখাবো। আমি যেটা পরে আছি এটা তাসার কালারের মধ্যে আসছে, ভেতরটা অবশ্যই ক্র্যাক, এরকম ভাবে ক্র্যাক, তার মধ্যে এই ফ্লাওয়ার বেসটা আছে, আর এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা এইরকম ভাবে। আর এইখানে দেখো একটা কালো নিয়ে এসছে আমি, এই হচ্ছে যে কালোর হচ্ছে যে একটা মানে ফ্লাওয়ার কালো দিয়ে, ভেতরটা ইয়েলো গোল্ডেন ইয়েলো একটা বর্ডার আসছে, আর হাফ শাড়িটা হচ্ছে ব্ল্যাক, এইরকম ভাবে ব্ল্যাক আছে, আর তার সঙ্গে নিচের দিকে এরকম ক্র্যাক করা আছে। বিপিটা অবশ্যই আমি অন্য বিপি দিয়ে পড়েছি, এটা হচ্ছে ব্ল্যাক বিপি আসবে, 6890। প্রত্যেকটা বাটিক 6890 অ্যান্ড সিল্ক মার্ক। ফার্স্টে বলবো জাস্ট ওয়াও, তোমরাও বলো আমার সঙ্গে সঙ্গে ওয়াও। কালার দেখো, প্রত্যেকটা কালার দেখে তোমরা ভাববে যে কি নিয়ে এসেছি আমি, কি কালার, অসম্ভব সুন্দর সুন্দর কালার। আর প্রত্যেকটা কালার কিন্তু সবাইকেই খুব ভালো লাগবে, এইগুলো সবার পরা দরকার, কারণ বাটিক পরবে। লাইটটা কি চলে গেছিল? হ্যাঁ, কারেন্ট চলে গেছিল এখানে কিছু মানে মানে কয়েক এক সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছিল। তো তার সঙ্গে সঙ্গে আমার এটা তো ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করা থাকে, বন্ধ হয়ে গেছিল বলে লাইটটাও বন্ধ হয়ে গেছিল। তো এই হচ্ছে যে আঁচল পোর্শনটা দেখো, কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট ওয়াও। মানে এইগুলো পরলে গায়ের রং আমার এই ব্লাউজটার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। কিন্তু কালারটা দেখো কিভাবে আসছে, এইখানটায় একরকম কালার, কালার মিক্সিং একদম অসম্ভব সুন্দর একটা কালার মিক্সিং। লাইট অ্যান্ড ক্যামেরা ইস্যু হচ্ছে, কিন্তু কতটা কালার আমি বোঝাতে পারছি জানি না, কিন্তু অসম্ভব শাড়িটা দারুণ দেখতে। মানে ফার্স্ট শাড়িটাই হচ্ছে যে এরকম বাটিকটা দেখো পড়তে হবে, এগুলো মানে কোনো কথা হবে না বাটিক নিয়ে। এই জায়গাটা হচ্ছে কালারটা কিন্তু ইয়েলোটা একটু অন্যরকম ইয়েলো, আমি জানি না বোঝাতে পারছি কিনা, এই ইয়েলো আর এই ইয়েলো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এখানে একটা অরেঞ্জ টোন দেওয়া আছে, যেটা রাস্ট মনে হচ্ছে ওখানে, তারপরে আবার ইয়েলো। কালার মিক্সিং দেখো উইথ ক্র্যাক বাটিক, একদম পোশা তাসার মে ইয়ে বাটিক হ্যায় হ্যান্ড পেন্টিং ওয়ার্কস পেন্টিং বাটিক, জাস্ট ওয়াও। এই কালার কম্বিনেশনে এটা নাচছে 6890, আর গায়ের রং ভীষণ ব্রাইট করবে এগুলো, যার যাই গায়ের রং হোক না কেন, ভীষণ স্কিন ফেয়ার কালার এগুলো, আর মানে ভীষণ স্মার্ট অ্যান্ড স্টাইলিশ শাড়ি। এটা বিয়ে বাড়িতে পরে চলে যাবে, বাটিক যখন পরবে এগুলো ঘুরে দেখবে 10 বার দেখবে, তোমরা যা বাটিক এতদিন পরে এসেছো। এর আগেও ভীষণ তোমাদের বাটিকের চাহিদা, আমি এর আগেও একবার দেখিয়েছি, ভীষণ চাহিদা হয়েছে, আজকে আবার নিয়ে চলে এসেছি, অনেকদিন বাদে তৈরি হয়ে এলো। এই হচ্ছে যে শাড়িটাও দারুণ দেখতে, আর এই হচ্ছে বিপি পোর্শনটা, জাস্ট ওয়াও। বিপি ওয়ার্কস পেন্টিং, একদম হ্যান্ড ওয়ার্কস পেন্টিং শাড়ি, তাসার শাড়ি, 6890 প্রাইস রেঞ্জ, ওয়াও, কি দারুণ দেখো শাড়িটা, পুরো ওয়াক্স দিয়ে মাজা এরকম ভাবে, পুরো ওয়াক্স, এইগুলো সব ওয়াক্স দিয়ে করা, দিস ইজ ওয়াক্স পেইন্টিং। আর বাটিক দেখো, ইন্দোনেশিয়ান বাটিক ইন পোশা তাসার 6890, এটা হওয়ার কথা নয় একদমই, তার থেকে বেশি যদি কিছু হয় তাহলেও হওয়া উচিত, কিন্তু তবু আমি বলবো 6890।
কি অসম্ভব অসাধারণ একটা বাটিক তাসারের মধ্যে যাচ্ছে। প্লিজ কমেন্ট করো, তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে। আর এই হচ্ছে যে নিচের দিকটা, এটা লোয়ার পোর্শনটা, আর আপার পোর্শনটা পুরো ওয়াক্স, এগুলো কিন্তু ওয়াক্স দিয়ে করা, ওয়াক্স হ্যান্ড পেন্টিং ইন কুশা তাসার। এই হচ্ছে যে শাড়িটা যাবে, কালারটা হচ্ছে চারকোল কালার আছে তার সঙ্গে এইরকম ভাবে। ওয়াও, পুরো পিঙ্ক, এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে ওয়াক্স দিয়ে পুরো করা আছে। এই হচ্ছে যে ওয়াক্স দিয়ে এইগুলো পুরোটাই করা, আর তার সঙ্গে এটাও তাই, যখন শাড়িটা তোমরা ইন করবে, এখানে যখন শাড়িটা ইন করবে কিন্তু এটা থাকবে, ভীষণ স্টাইলিস্ট ভাবে থাকবে শাড়িটা। আর তার হচ্ছে প্লিটস পোর্শনটা, দিস ইজ প্লিটস পোর্শন, হচ্ছে যে এইরকম ভাবে ফ্লাওয়ার গুলো কিন্তু প্লিটস পোর্শন ধরেই যাবে, নিচের পোর্শনটা ধরে যাবে। এটার দাম 6890 হওয়ার কথা নয়, এত খাটনি, এগুলো সব হট মানে ওয়াক্স দিয়ে করা আছে। একটা মানুষ কত কষ্ট করে এগুলো করছে দেখো, কিভাবে করছে, মানে এটা আমার কারখানা বলি এটা সম্ভব। দিস ইজ বিপিটা, ওয়াও, এই বিপি দিয়ে কন্ট্রাস্ট, এই বিপি দিয়ে পড়বে, দিস ইজ বিপি, এই হচ্ছে যে বিপিটা। আর এইটা হচ্ছে বিপি ব্যাক সাইডে, হচ্ছে এইটা যাবে বিপির ব্যাক সাইডে। এই শাড়িটা যিনি পরবেন, মানে এটা 10 বার ঘুরে দেখার শাড়ি, 6890 প্রাইস রেঞ্জ। ওয়াও, কি অপূর্ব, দারুন, ইংলিশ টোন, এটাও তাই, ভীষণ সুন্দর লাগছে। প্লিজ কমেন্ট করো, তোমরা দেখতে দেখতে ভুলে যেও না কমেন্ট করতে, প্লিজ কমেন্ট করো তার সঙ্গে। আর এইটা লাইট একটা পিচ কালার আছে, দিস ইজ পিচ কালার, এই হচ্ছে যে শাড়িটা, এইখানটা ডিপ পিচ, এটা হচ্ছে ডিপ পিচ কালার, আর এইটা হচ্ছে লাইট পিচ কালার, ডিপ অ্যান্ড লাইট পিচ কালার দিয়ে অ্যান্ড পেন্টিং অ্যান্ড ক্র্যাক, এই হচ্ছে যে শাড়িটা, অসম্ভব দারুন দেখতে, অপূর্ব অপূর্ব শাড়ি, আমি যে কটা দেখাবো সে কটাই অপূর্ব শাড়ি, দারুন। এই হচ্ছে যে শাড়িটা পিচের সঙ্গে, আর এইখানটা অলিভ গ্রিন আছে, একটা অলিভ গ্রিন, আর তার সঙ্গে চারকোল একটা ব্ল্যাক কালার আছে, এইরকম ভাবে বর্ডারটা তৈরি হচ্ছে। কিন্তু নিচের দিকটা আমি আর বর্ডার রাখিনি, নিচের দিকটা এইরকম ভাবে পুরোটাই আসছে, শাড়িটা অসম্ভব দেখতে, মানে কোনো কথা হবে না। দিস ইজ প্লিটস পোর্শনটা, এইরকম ভাবে আসছে প্লিটস পোর্শনটা, দুটো কালারের ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে, ডিপ পিচ অ্যান্ড লাইট পিচ, আর নো রেড টাচ। এই কালারটা হচ্ছে যে অরেঞ্জ, আবার তার সঙ্গে একটা রাস্ট কালার এখানটা এসে গেছে, সুতরাং এটা কিন্তু রেড নয়। এই শাড়িটা যেখানে ইচ্ছে, মানে সবাই, এই শাড়িটা 16-60 শাড়ি, মানে সব বয়সে এটা ক্যারি করা যেতে পারে। শাড়িটার প্রাইস রেঞ্জটা হচ্ছে 6890 প্রাইস রেঞ্জ। এই হচ্ছে যে বিপি পোর্শনটা, জাস্ট অসাধারণ শাড়িটা, ওয়াও, কি অপূর্ব কালার কম্বিনেশনটা, জাস্ট ওয়াও, সবাইকে ভালো লাগবে, ভীষণ ফ্রেশ কালার একটা, মানে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এক একটা এক এক রকম, মানে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশন। এটা হচ্ছে যে পল্লু পোর্শনটা, দিস ইজ পল্লু, এটা একদম আলপনার ওপরে গেছে, দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে একটু মাঙ্গলিক দিয়ে পল্লু পোর্শনটাকে সাজানো হয়েছে, যেহেতু সামনে আমাদের পুজো, তা পুজোর সময় একটা বাটিক পরবে, সব সময় অন্য রকম শাড়ি পরো, সেইখান থেকে বেরিয়ে এখানে কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই, এর মধ্যে হচ্ছে যে এইখানে আমি কালারটাকে বলিনি, এখানে কোনো ব্ল্যাক নেই, এখানটা ডিপ গ্রে অ্যান্ড লাইট গ্রে, এইটা হচ্ছে ডিপ গ্রে অ্যান্ড স্টিল গ্রে দিয়ে করা আছে, কত রকমের মিক্সিং, এটা আমার ফ্যাক্টরি বলেই এই মিক্সিংটা সম্ভব, এইখানে করা আছে। এইবার ভেতরটা দেখো, পিঙ্কের কতগুলো কালার আসছে, এইটা হচ্ছে পিচ কালার, মনে হচ্ছে যেন মানে আকাশের মধ্যে থেকে একটা মেঘ আসে না, ঠিক সেই রকম ভাবে। আর এগুলো সমস্ত ওয়াক্স করা আছে, আর পিঙ্কের সঙ্গে একটা ওয়াইন টোন দেওয়া আছে, ডিপ ওয়াইন, একটা মানে একটা ওয়াইন টাইপের টোন, তার সঙ্গে পিচ টোন, এইরকম ভাবে এর ভেতরটা মিক্সিং করা আছে, দিয়ে ওপর থেকে নিচ অব্দি এইরকম ভাবে যাচ্ছে, মানে কি বলবো, সামনেখানে শাড়িটা যদি তোমরা দেখো, তোমরা আমাকে ফোন করবেই,
কারণ যে শাড়িটা হাতে পাওয়ার পর তোমরা এতটাই এক্সাইটেড হয়ে যাবে যে তোমাদের ফোন করতেই হবে যে এত সুন্দর একটা শাড়ির জন্য এক্সাইটেড ফর শাড়ি পেইন্টিং এই হচ্ছে যে শাড়িটা এটা হচ্ছে যে পুরোটাই প্লিটস পোর্শনটা ধরে এইরকম ভাবে আসছে অসাধারণ শাড়ির কালার কম্বিনেশনটা সবাইকে ভালো লাগে বিশেষ করে এটার মানে ব্রাইট এতটাই আর এই হচ্ছে বিপিটা বিপিটাও মিক্সিং করা আছে একদম ডিজাইনার বিপি যদি হয় এই হচ্ছে যে বিপি পোর্শনটা আসছে 6890 প্লিজ কমেন্ট করো শাড়িগুলোর জন্য একটু কমেন্ট করাটা দরকার কারণ আমি এত মানে খেটেছি এই শাড়িগুলোর পেছনে যথেষ্ট খাটনি হয়েছে যথেষ্ট খেটে মানে এইভাবে শাড়িটা হয়ে এসছে এই হচ্ছে যে আঁচল পোর্শনটা 6890 প্রাইস রেঞ্জ তারপরে দেখাচ্ছি আর একটা জাস্ট ওয়াও কি অপূর্ব শাড়ি ওয়াইনের সঙ্গে তাসার কালার এটাও তাই অসাধারণ শাড়ি অসাধারণ পাল্লু পোর্শনটা দিস ইজ পাল্লু একদম ইন্দোনেশিয়ান দি বলছেন কি দারুন রিঙ্কু চৌধুরী বলছেন হ্যালো মৌসুমী হ্যালো হ্যালো মালাগর দত্ত দি বলছেন তসরে একদম পোষা তাসারের মধ্যে আমি আজকে দেখাচ্ছি বাটিক ইন্দোনেশিয়ান বাটিক দেখাচ্ছি একদম ডিফারেন্ট টাইপ অফ বাটিক ইন পোষা তাসার একদম তসার শাড়ির মধ্যে উইথ সিল্ক মার্ক এভি শাড়ি আর সিল্ক মার্ক and no delivery charges no courier charges all over india ekta shari ektai apatoto pre booking ho jayega jodi keu ei shari na pre booking korle ami abar toiri kore debo jehetu amar factory te kora eigulo ei hocche je shari ta bishon sundor oshombhob oshombhob kono rokom er moddhe red er touch nei shari tar modhe koto crack kora dekhecho ভীষণ ভাবে সুন্দর ইন্দোনেশিয়ান বাটিক ইন কুশা তাসার শাড়ির মধ্যে করা আছে 6890 প্রাইস রেঞ্জ প্রত্যেকটা শাড়ি আলাদা ভাবে পেইন্টিং কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই কোনো কালারের মিল নেই তোমরা দেখবে শাড়িগুলো এটাও তাই অসম্ভব সুন্দর কলেজে পড়ে যাও যারা স্কুলের টিচার প্যারেন্টস টিচার মিটিং এ এরকম শাড়ি পরে যাও বিয়ে বাড়ির সকালবেলা এরকম শাড়ি পরো বা ছোটখাটো একটা গ্যাদারিং এ এই শাড়িগুলো পরো এগুলো খুব দরকার মানে বাটিকটা একটু অন্য রকম বাটিক তোমরা পরো 6890 ওয়াও এটা কিন্তু কোন রকম ব্ল্যাক নয় এটা মামুনি কি চকলেট কালার না চারকোল চারকোলের মধ্যে আসছে পুরো আলপনা বাটিক দিস ইজ পাল্লু পোর্শনটা এই হচ্ছে যে আঁচলটা যাচ্ছে এইরকম ভাবে অপূর্ব অপূর্ব শাড়িটা এইরকম ভাবে পুরোটাই আলপনার উপরে যাচ্ছে সরু তুলির বাটি এইরকম ভাবে যাচ্ছে হাফ শাড়িটা জাস্ট ওয়াও ভীষণ স্টাইলিস্ট একদম সরু তুলির বাটিক যাকে বলা হয় এইরকম ভাবে আলপনার সঙ্গে যাচ্ছে অপূর্ব অপূর্ব শাড়িটা ইন্দোনেশিয়ান বাটিক ইন কুশা তাসার শাড়ির মধ্যে দেখাচ্ছি পুরোটাই এইরকম ভাবে এর কর্নারের দিকে এইরকম ভাবে আলপনাটা করা আছে আর এই হচ্ছে পাল্লু পোর্শনটা আর হাফ শাড়িটাতে এইরকম আলপনা মানে এগুলোর একটা ক্রিয়েশন ডিফারেন্ট ক্রিয়েশন কোনো কমন শাড়ি কিন্তু নয় কোনো শাড়ি একদম কমন না তোমরা এগুলো দেখোনি এই হচ্ছে যে হাফ শাড়িটা দেখো অপূর্ব সুন্দর আর এই ব্লাউজটা দিয়ে পড়তে হবে দারুণ দেখতে লাগবে শাড়িটা হাফ প্লেটস পোর্শন মে ইয়ে যারা ইয়ে আলপনা বাটিক হ্যায় একদম ক্র্যাক বাটিক ওয়াক্স পেইন্টিং উষা তাসর ওয়াক্স পেইন্টিং তাসরের কোনো কোয়ালিটি নিয়ে কিছু বলবো না একদম লাইট ওয়েট অ্যান্ড তাসর হচ্ছে যে এটা তাসরের মধ্যে আসছে দিস ইজ বিপি পোর্শনটা এইরকম ভাবে বিপিটা যাচ্ছে ওয়াও বিপি অ্যান্ড হচ্ছে যে স্লিপসটা পিপি অ্যান্ড স্লিপস 6890 ওয়াও কালার কি অপূর্ব কালারটা দেখো শুধু স্টিল পেস্তাতে কখনো মিক্সিং দেখেছো এই দেখো স্টিল আর পেস্তার মধ্যে মিক্সিং করা আছে কি অপূর্ব শাড়ি এইগুলো ওয়ার্ড্রপে একটা না থাকলে ভালো লাগবে না একদম আলপনা সরু তুলির বাটিক ওয়াক্স পেন্টিং অ্যান্ড ইন্দোনেশিয়ান সরু তুলির বাটিক এইরকম ভাবে যাচ্ছে ও অপূর্ব অপূর্ব মানে কোনো কথা হবে না এটা ক্যারট কালার এই কালারটা হচ্ছে ক্যারট কালার আর ভেতরে হচ্ছে একটা স্টিল কালার আছে আর একটা পেস্তা গ্রিন আছে এই যে এইখানটা হচ্ছে পেস্তাটা আছে এই যে পেস্তা
এন্ড স্টিল, এই যে এই জায়গাটা আছে স্টিল কালার, দেখো এখানে স্টিল এন্ড পেস্তা। আমি যে কিসের সঙ্গে কি মিক্সিং করতে পারি তোমরা নিজেরাও জানো না, শাড়ি একদম একটা আনকমন এনে দেবে। ওয়াও, অপূর্ব অপূর্ব শাড়ি। আর এই হচ্ছে পাল্লু পোর্শন, এগুলো কিন্তু একটু ধরে না দেখালে তোমরা বুঝতেই পারবে না শাড়িগুলো। 6890 প্রাইস রেঞ্জটা ওই একই যাচ্ছে, 6890 সরু তুলির ইন্দোনেশিয়ান বাটিক। দেখো শাড়িটা কি অপূর্ব, ভেতরের পেইন্টিংটা দেখো এইভাবে যাচ্ছে পুরোটা। আর এটা ক্যারট কালার, একটা ক্যারট কালার টাইপের, এর মধ্যে আলপনা বাটিক করা আর ভেতরে পুরো মোম দিয়ে ওয়াক্স দিয়ে ফ্রি হ্যান্ড পেন্টিং, মানে হট ওয়াক্স দিয়ে এইভাবে করা হয়েছে পুরো শাড়িটা। ওয়াও, প্লেটস পোর্শনটা একদম, তোমরা প্লিজ কমেন্ট করো। এই যে পেস্তা গ্রিন কালারটা এখানে চলে আসছে, এইরকম ভাবে যাচ্ছে পুরো একদম স্টিল এন্ড পেস্তার সঙ্গে। এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই এইরকম, আর এই হচ্ছে বিপিটা, একদম আনকমন, কোন কালার মানে আনকমন। বিপিটার মধ্যে এইরকম ক্র্যাক দেওয়া আছে প্লাস ওয়াক্স দেওয়া আছে, আর এই হচ্ছে বিপির স্লিপস পোর্শনটা। 6890, ওয়াও দারুণ দেখতে প্রত্যেকটা শাড়ি, আমি ওয়াও না করে আমি পাচ্ছি না, মানে আমি নিজেই পাগল হয়ে গেছি শাড়ির জন্য। এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, কোনো ব্ল্যাক না, এটা কিন্তু ব্ল্যাক নয়, এই কালারটা হচ্ছে যে একদম চারকোল, একদম ডিপ গ্রে কালার বলা যেতে পারে। এটা পাল্লু পোর্শনটা যাচ্ছে, কি অপূর্ব শাড়িটা, দারুণ দেখতে। দেখো কিচ্ছু করা হয়নি পাল্লু পোর্শনটার মধ্যে, এরকম একটা গাছ, একটা এই হচ্ছে যে একটা গাছে ট্রি ট্রাপ্লাই, এই হচ্ছে যে শাড়িটা। দেখো এই জায়গাটা আসছে আমাদের এইরকম ভাবে আসছে, দেখো এটা হচ্ছে যে লোয়ার পোর্শনটা, দিস ইজ লোয়ার, কি দেখে মনে হচ্ছে হাওড়া ব্রিজ, এইরকম ভাবে নিচে হচ্ছে গঙ্গা আর ওপরে হাওড়া ব্রিজ। এই যে কলকাতা শহরের হাওড়া ব্রিজটাকে এইরকম ভাবে আনা হয়েছে, আর উইথ ক্র্যাক, ভীষণ ভাবে এটা ক্র্যাক, নেভি ব্লু কালার, এটা একদম নেভি ব্লু, আর এই যে ভেতরের কালারটা রয়্যাল ব্লু বেরিয়ে গেছে, আর ইয়েলো অ্যান্ড গ্রিন বর্ডার, ইয়েলো অ্যান্ড গ্রিন বর্ডার, তার সঙ্গে হচ্ছে ডার্ক একটা এখানে ব্লু আছে, একদম ডার্ক গ্রে ব্লু টাইপের এইরকম ভাবে আসছে শাড়িটা। এবার পরার পর দেখো জাস্ট ওয়াও, এইরকম ভাবে শাড়িটা আসবে। 6890 প্রাইস রেঞ্জ পুরো শাড়িটাই এইরকম, মানে একদম আলো আধারি একটা শাড়ি, আর তার সঙ্গে হচ্ছে যে এইটা হচ্ছে বর্ডারটা একদম হাওড়া ব্রিজ বর্ডার, আর এই হচ্ছে শাড়িটা পরার পর ঠিক এইরকম আসবে। প্রত্যেকটা শাড়ি সবাইকেই খুব ভালো লাগবে, আর প্রত্যেকটা বললাম না একদম ডিফারেন্ট টাইপ অফ শাড়ি। তোমরা প্লিজ কমেন্ট করো, দিস ইজ বিপি পোর্শনটা, এইটা যাচ্ছে 6890, ওয়াও 6890। আবার আর একটা দেখাচ্ছি, ওয়াও কি দারুন, একদম কালার কম্বিনেশন গুলো দেখো অসম্ভব সুন্দর, কালার নিয়ে তো কোনো কথাই হবে না, পেন্টিং নিয়েও তাই, শুধু শাড়িগুলো পরবে মানে যেটা চয়েস করবে সেটাই ভালো লাগবে, মানে এইসব শাড়ি পরে গেলে এই বাটিক তোমরা পরবে 10 জন দেখবে ঘুরে, মানে কালার গুলো এতই সুন্দর। সবসময় ন্যাপথল বাটিক পরো এক কালারের মধ্যে, কিন্তু আমার কাছে একদম কালার মানে মিক্সিং গুলোই আলাদা, যেটাই হচ্ছে যে বাটিক পরবে যেটা আলাদা টাইপ অফ বাটিক, যে বাটিকের সঙ্গে আমার কাউরির কোনো বাটিকের সঙ্গে আমার কোনো মিল নেই, এইরকমই বাটিক পরবে। আগামী দিন দেখবে এই ধরনেরই বাটিক তৈরি হচ্ছে, কিন্তু যখন দেখবে বাটিক হয় একটা কালারের মধ্যে পেন্টিংটা হয়, কিন্তু আমার যে কালার গুলো আছে এই যে মিক্সিং করে একটা ছেড়ে আর একটা তুলির টান, আবার মিক্সিং করে আবার তুলির টান, তার সঙ্গে ক্র্যাক, আর এগুলো পুরোটাই যত হোয়াইট পোর্শন, জো হোয়াইট পোর্শন দেখ রা হ্যায় ইয়ে ওয়াক্স, দিস ইজ ওয়াক্স পেন্টিং, পুরোটাই হোয়াইট গুলো সব ওয়াক্স এর মধ্যেই আসছে। এই হচ্ছে যে পুরো শাড়িটা, ওয়াও কি অপূর্ব দারুণ দেখতে। 6890 প্রাইস রেঞ্জ, দিস ইজ বিপি পোর্শনটা, এইরকম ভাবে যাবে 6890 প্রাইস রেঞ্জ। ওয়াও, এটা আমি দেখাবো না, এই শাড়িটা তো আমাকে একটা নিতেই হবে। ওয়াও,
আমি এর আগের দিন বলেছিলাম একটা শাড়ি আমি তাসারে নেব, নেওয়া হয়ে গেছে, ব্লাউজ হয়ে গেছে, আমি আজকেই পরবো ভেবেছিলাম, যে যখন আমি প্রোগ্রামটা করছি আমি ব্লাউজটাই আনতে মনে নেই, এখানে এসে মনে পড়ছে। যাই হোক, এই হচ্ছে যে শাড়িটা, ওয়াহ, একদম জেব্রা পেন্টিং, একদম ওয়াক্স জেব্রা পেন্টিং, বর্ডার পোর্শন নেই, জেব্রা পেন্টিং অ্যান্ড বাটিক। কি অপূর্ব কালার দেখো, কালারটা দেখো শুধু, মানে কোনো কথা হবে না। পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, আর দেখো প্যাঁচাগুলো কি সুন্দর। এই হচ্ছে যে বর্ডারটা, জেব্রা পেন্টিং, কি অপূর্ব, কি অপূর্ব, অ্যান্ড বাটিক, বাটিকটাও দেখো, ওয়াও, কি অপূর্ব কালার কম্বিনেশন, মানে যেদিকে তাকাবে কালারের খেলা, মানে কালার নিয়ে কোনো কথাই হবে না। শাড়িটা এটাই লাস্ট না, লাস্ট শাড়ি একদম ধামাকা। এই হচ্ছে যে শাড়িটা, এই রকম ভাবে যাবে, একদম স্ক্রিনশট মাস্ট, স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। তোমরা এবার বুকিং করবে 9831031229 8282826777। আর সব থেকে শাড়িটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দিস ইজ বিউটি বলছেন, তোমার বাটিক সকলের থেকে আলাদা, একদম একদম, থ্যাংক ইউ ম্যাম, এইটা যে বলেছো থ্যাংক ইউ, দিস ইজ বিপি, এই বিপিটা দিয়ে পড়তে হবে, একদম অপূর্ব জেব্রা পেন্টিং দিয়ে বিপিটা পড়ো। এই হচ্ছে যে শাড়িটা, মানে অদ্ভুত সুন্দর একটা বাটিক, তোমাদের লাস্ট, তোমাদের মন ভালো করা, তোমরা প্লিজ এটাকে তোমাদের টাইমলাইনে আমি বলবো শেয়ার করতে, তোমরা প্লিজ আমাকে একটু ভালোবেসে শেয়ার করো, তাহলে কি হবে আরো 10 জন আমার এই ক্রিয়েশনটা দেখতে পাবে। এগুলো তো কোনো কালেকশন নয়, মানুষ কালেকশনটা সবসময় সব জায়গায় দেখতে পারে। এই হচ্ছে যে পুরো শাড়িটা, 6890 কালারটা দেখো, অদ্ভুত, এটা আমি রাখবো, তোমরা বুকিং করো, তারপরে এটা আমি পাঠাবো কারখানাতে পাঠিয়ে, আমার জন্য একটা এটা রাখতে হবে, কি অপূর্ব, কারণ এর ব্লাউজটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে, অসম্ভব সুন্দর শাড়িটা, দারুণ দেখতে। 6890 প্রাইস রেঞ্জ। তো আজকের মতো এখানেই, তোমরা এসে দেখেও কেনাকাটা করতে পারো, এটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, একদম অপোজিটেই আমার শোরুম, মানে যেদিক থেকেই আসবে বেলেঘাটা সিআইটি মোড়েই নামবে, আর সিআইটি মোড়ের ওপরেই আমার শোরুমটা, সুতরাং মানে কোনো দিক থেকে ট্রেন বলো, বাস বলো, কোনো দিক থেকে আসতে কোনো রকম অসুবিধা নেই, যেদিক থেকেই তোমরা আসবে তোমরা চলে আসতে পারো, এখানে একদম যেখানেই নামবে সেখানেই আমার বুটিকটা, ওয়াকিং ডিস্টেন্স, আর একদম গ্রাউন্ড ফ্লোর, সিঁড়ি দিয়ে উঠতে হবে না কোনো, মানে সবাই আসতে পারবে। আজকের মতো এখানেই, নমস্কার।